Welcome to my channel. Ask a lesson to Novum Dasham Senir Uttota Gonitir Pas Dasumish Soyun Shunitigalavise Eta Shubikon Receptor Ikantikats Camera Thin Tango Gorobo Egg Dui Evung Thin. Take a put some monkota dequatra monkota 2 to the power x plus 3 to the power y equal to 31. একটা সমীকরণ আরেকটা সমীকরণ 2 to the power x minus 3 to the power y equal to minus 23 অঙ্কে চলে যাই দেখো এক নম্বর অঙ্কটা 2 to the power x plus 3 to the power y equal to 31 এটাকে এক নম্বর দিলাম এরপরে 2 to the power x minus 3 to the power y equal to minus 23 এটাকে দুই নম্বর সমীকরণ দিলাম এরপর আমরা এক নম্বর দুই নম্বর সমীকরণ যোগ করে পাই উপর নিচে লিখে যোগ করতেছি দেখো উপর নিচে আমরা লিখলাম তাইলে এটা কিন্তু কাটা যাবে একটা প্লাস একটা মাইনাস থ্রি টু দি পাওয়ার ওয়াই থ্রি টু দি পাওয়ার ওয়াই কাটা গেল টু টু দি পাওয়ার এক্স দুইটা হইল ইকুয়াল টু এই পাশে যদি আমরা একত্রিশ থেকে তেইশ বিয়োগ করি তাহলে আমাদের থাকে আট এই পাশে বাম পাশে টু গুণ ছিল ভাগ ডাইন পাশে দিলাম আটকে দুই দিয়ে ভাগ করলো হয় চার একটু কাটা সেরা হয়েছে একটু ভুল হয়েছিল এরপর স্যার মানে দুই স্কোয়ার এরপর দেখো আমরা বেঞ্চ বেঞ্চ বাতিল করে দিতেছি পাওয়ার ইকুয়াল টু পাওয়ার অর্থাৎ এক্স ইকুয়াল টু টু এখন এক্স এর মানটা আমরা বসলাম না আবার আমরা দুইটা সমীকরণ বিয়োগ করতেছি আবার এক নং থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই দুইটা সমীকরণ উপরে নিচে লিখলাম লিখলাম তারপরে দেখো নিচে যখন বিয়োগ করবো তখন নিচের যে সমীকরণটা আছে সেটার সাইনটা পাল্টে দিতে হবে এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল এটা মাইনাস ছিল এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল এটা প্লাস ছিল তাহলে দেখো টু টু দি পাওয়ার এক্স একটা প্লাস একটা মাইনাস কাটা গেল এরপর থাকলো কি টু ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এখানে যোগ করলো বা চুয়ান্ন বাম পাশে দুইটে ডান পাশে ভাগ হলো চুয়ান্নকে দুইটে ভাগ করলে হয় সাতাইশ সাতাইশ মানে থ্রি টু দি পাওয়ার থ্রি এবার আমরা বেস বেস বাতিল করলাম দুই পাশ থেকে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার ওয়াই ইকুয়াল টু থ্রি নিনি সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স টু ওয়াই থ্রি আমাদের কিন্তু একটা অঙ্ক হয়ে গেল এবার আমরা দুই নম্বর অঙ্কটা দেখে আসি দেখো দুই নম্বর অঙ্কটা কী বললো থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু নাইন টু দি পাওয়ার ওয়াই এটা প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণটা ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার এক্স ওয়াই অঙ্কে চলে যাই দেখো দুই নম্বর অঙ্কটা থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু নাইন টু দি পাওয়ার ওয়াই এটাকে দিলাম এক নং সমীকরণ এরপরে ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার এক্স ওয়াই এটাকে দিলাম দুই নম্বর সমীকরণ আমরা প্রথমে এক নং হতে এক নং সমীকরণটাকে আমরা কাজ করব দেখো এখানে কী করলাম আমরা নাইন পাশে নাইন এটাকে মৌলিক সংখ্যায় বাড়িয়ে দিলাম থ্রি স্কোয়ার আর সাথে ওয়াই থাকলো তাহলে থ্রির পাওয়ার হলো টু ওয়াই বেস বেস বাতিল করলে আমাদের পাওয়ার ইকুয়াল টু পাওয়ার হয় এক্স ইকুয়াল টু টু ওয়াই এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিলাম দুই নম্বরতে আমরা কী পাই দেখো দুই নম্বর সমীকরণটাকে আমরা লিখলাম ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার এক্স ওয়াই এখানে দেখো টোয়েন্টি ফাইভকে ফাইভ স্কোয়ার দিলাম অর্থাৎ ফাইভের পাওয়ার হলো টু এক্স ওয়াই আর বাম পাশে ছিল ফাইভের পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান বেস বেস বাতিল করলাম পাওয়ার ইকুয়াল টু পাওয়ার তাইলে আমাদের হলো এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি এক্স ওয়াই এখন আমরা এই এক্সের মানটা বসাই দিই এক্সের মানটা কিন্তু আমরা তিন নম্বর সমীকরণ দিয়ে বের করে রাখছিলাম একটু দেখে আসি যে দেখো এক্স ইকুয়াল টু টু ওয়াই এটা তিন নম্বর সমীকরণ দিছি তাহলে এক্সের পরিবর্তে এখন আমরা টু ওয়াই বসাবো এই যে এক্সের পরিবর্তে বসালাম টু ওয়াই এখানেও এক্সের পরিবর্তে টু ওয়াই বসালাম তাতে আমাদের কী হইল থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর ওয়াই স্কোয়ার পরেরটা বাম পাশে পরেরটা ডান পাশে নিলাম
মাইনাস এড়ানোর জন্য এবার আমরা ডান পাশের দুটোটাই বাম পাশের সাইন পরিবর্তন করে নিয়ে নিলাম এবার যদি আমরা বিলিনাম করি প্রথমটা লাস্টেরটার গুণফল কত চার অক্ষে চার এটাকে যদি ভাঙাই এভাবেই ভাঙাইতে পারি চার অক্ষে চার চারের থেকে এক গেলে তিন থাকে এই যে মাঝেরটা থাকে আবার গুণ করলে প্রথমটা লাস্টেরটার গুণফলের সমান হয় এবার আমরা জোড়ায় জোড়ায় কমন নেই ফোর ওয়াই কমন নিলে কমন মানে ভাগ করা জানো তোমরা এখানে থেকে ওয়াই এখানে থেকে ওয়ান ওয়াই মাইনাস ওয়ান থাকে আর এখানে কিছুই কমন যায় না প্লাস ওয়ান কমন দিলাম এখানে ওয়াই মাইনাস ওয়ান থাকলো এখন মিল আছে ওয়াই মাইনাস ওয়ান একটা নিলাম মিলের থেকে অমিল যে দুইটা আনকমন ফোর ওয়াই প্লাস ওয়ান এই দুইটাকে এক ব্র্যাকেটের মধ্যে রাখলাম ইকুয়াল টু শূন্য এবার আমরা ওয়াই অথবা করতেছি দেখো ওয়াই মাইনাস ওয়ান ওয়ান ইকুয়াল টু শূন্য ওয়াই ইকুয়াল টু ওয়ান এরপরে ফোর ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু শূন্য ফোর ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান ফোর ওয়ান বাই ফোর ওয়ান মান কিন্তু আমরা দুইটা পাইলাম এই দুইটা মান আমরা তিন নম্বর সমীকরণে যদি বসাই এক্সের মানও কিন্তু আমরা দুইটা পাবো দেখো এখন ওয়াই এর মান তিন নাম সমীকরণে বসিয়ে পাই ওয়াই ইকুয়াল টু ওয়ান হলে এক্স ইকুয়াল টু টু ওয়াই ছিল ওয়াইয়ের জায়গায় ওয়ান বসালাম এক্স ইকুয়াল টু পাইলাম আমরা টু এরপর ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান ফোর হলে তখন ওয়াইয়ের জায়গায় আমরা মাইনাস ওয়ান বাই ফোর বসালাম তাতে কী হলো ফোর আর টু কাটা গিয়ে হাফ থাকলো মাইনাস হাফ থাকলো তাইলে আমাদের নিয়ে নিয়ে সমাধান এক্স কমা ওয়াই গেল দুইটা হলো একটা এক্স টু ওয়াই ওয়ান আর একটা এক্স মাইনাস হাফ ওয়াই মাইনাস ওয়ান বাই ফোর তাইলে এই দুই নম্বর অঙ্কটাও আমাদের হয়ে গেল এবার আমরা তিন নম্বর অঙ্কটা দেখে আসি প্রশ্নটা দেখো তিন নম্বরের প্রশ্নটা থ্রি টু দি পাওয়ার এক্স ইনটু নাইন টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এইটটি ওয়ান আর দ্বিতীয় সমীকরণটা আছে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এইট অঙ্কে চলে যায় আমরা দেখো তিন নম্বর অঙ্কটা যেটা দেখে আসলাম সেটা বসালাম এবং প্রথমটাকে এক নম্বর সমীকরণ দিলাম দ্বিতীয়টাকে দুই নম্বর সমীকরণ দিলাম এক নম্বরতে আমরা একটু সিম্পল করে দেখি এই নাইনকে আমরা ভাঙায় দিলাম থ্রি স্কোয়ার তাইলে থ্রির পর টু ওয়াই হলো আর এপাশে ডাইন পাশে যে একাশি ছিল এটা থ্রির পর ফোর হলো তিন দেখলো তিন নং সাতাশ তিন সাতাশে একাশি তাহলে তিনের পর চার দিলে একাশি হয় এখন দেখো সূচকের নিয়মে পাশাপাশি গুণ থাকলে কিন্তু পাওয়ার যোগ তাহলে একটা থ্রি রাইখে আমরা পাওয়ার দুইটা যোগ করে দিলাম এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার ফোর এখন বেস বেস সেম আছে কিন্তু বাতিল করে দিলাম পাওয়ার ইকুয়াল টু পাওয়ার তাহলে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু ফোর এক্স ইকুয়াল টু ফোর মাইনাস টু ওয়াই এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিলাম এবার আমরা দুই নং হতে পাই দুই নং সমীকরণটা লিখলাম টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এইট এরপর আমরা এই এক্সের মানটা দেখো এক্স ইকুয়াল টু ফোর মাইনাস টু ওয়াই এক্সের জায়গায় বসাই দিলাম দেখো এক্সের পরিবর্তে ফোর মাইনাস টু ওয়াই তারপর মাইনাস ওয়াই ইকুয়াল টু এইট এই যেখানে সাইড নোটটা দিয়েছি আমরা তিন নম্বরকে মান বসিয়ে এবার ব্র্যাকেটটা উঠাই দিয়েছি এত মানে আট দুই তিন চার ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু এইট এবার এই এইটটাকে মাইনাস করে ডান পাশে নিয়ে আসলাম এইট মাইনাস এইট এখানে কিন্তু শূন্য হইল আর বাম পাশে কিন্তু দুইটা যোগ হয়ে মাইনাস ফাইভ ওয়াই হইল মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল শূন্য তাহলে ওয়াই ইকুয়াল টু শূন্য নিশ্চয় মাইনাস ফাইভ মানে ওয়াই মান শূন্য এখন আমরা তিন নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই তিন নং সমীকরণটা আমাদের ছিল এক্স ইকুয়াল টু ফোর মাইনাস টু ওয়াই এই ওয়াইয়ের জায়গায় আমরা শূন্য বসালাম তাইলে দুই দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য তাহলে এক্সের মানটা পাইলাম কিন্তু আমরা ফোর তাইলে আমাদের কী হলো নিয়ে নিয়ে সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু ফোর কমা শূন্য তাইলে আজকে আমরা এই অনুশীলনের তিনটা অঙ্ক শেষ করলাম সেই সাথে আজকের লেসনটা শেষ হয়ে গেল অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা সি ইউ নেক্সট